মাত্র 1.5 বছর বয়সী ফুটফুটে শিশুকন্যা আনহিতা রোজা ঠিকমতো মা বাবাকে ডাকতে শিখেনি এখনও। এমনই মুহূর্তে ধরা পড়ল হার্টে 4.8 মিলিমিটার সাইজের একটি ছিদ্র। চিকিৎসকরা বলছেন হয়তো আর মাত্র 3 মাস বেঁচে থাকবে শিশুটি। তাকে বাঁচাতে প্রয়োজনে একটি অপারেশন, যার খরচ বহন করতে অপারগ রোজার পরিবার। তাই অসহায়ত্বের সুরে সকলের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রোজার মা পিঙ্কি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু আনহিতা রোজা, 1 বছর 6 মাস বয়সী কন্যা শিশু, যেন ফুটফুটে মায়াবী এক পরী। কিন্তু এই পৃথিবীর জীবনে আর 3 মাস বেঁচে থাকবে এই পরী। হ্যাঁ, চমকে ওঠার মতো এমন আকাশ ভাঙা দুঃসংবাদই দিয়েছেন ডাক্তার। ওর আবার ডায়রিয়া হয়, আবার শিশু হাসপাতালে ভর্তি নেই। ভর্তি নিয়ে ওখানে আবার 7 দিনের কোর্স করায়, তারপরে বাসায় নিয়ে আসি। তো হার্টের যে ছিদ্রটা, সেটার জন্য আমরা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা চালিয়ে যাই। জন্মের পর থেকেই নানান অসুস্থতার কারণে রোজাকে হতে হয়েছে ডাক্তারের শরণাপন্ন, সাধ্যমতো চিকিৎসাও করানো হয়েছে। শেষ কয়েক মাস আগে রোজা অসুস্থ হলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেন, এই ছোট্ট শিশুর হার্টে 4.8 মিলিমিটার সাইজের ছিদ্র রয়েছে। যখন আমরা নিউমোনিয়ার জন্য টেস্ট করাইছে, মানে ওর আদার্স সব কিছু মানে টেস্ট করাইছে, রক্ত পরীক্ষা, আপনার ইসিজি, এক্সরে সব করাইছে, সেখানে ওর ইকো করানোর পরে ধরা হয়েছে যে ওর হার্টে ছিদ্রি আছে। তবে অসহায় বাবা মা এটুকু সান্ত্বনা নিয়ে বাড়ি ফেরেন যে ওষুধের মাধ্যমে তা সারিয়ে তোলা সম্ভব হবে, সেভাবেই চলে চিকিৎসা। কিন্তু কিছুদিন পর আবারও রোজা অসুস্থ হলে নেওয়া হয় হার্ট ফাউন্ডেশন হাসপাতালে। কিন্তু এবারের রিপোর্টের জন্য এই ছোট্ট শিশুর অসহায় পরিবারটি কোনোভাবেই প্রস্তুত ছিল না। ছিদ্রটি এতটাই বড় হয়ে গেছে যে 3 মাসের মধ্যে অপারেশন করাতে না পারলে জীবনের পরিসমাপ্তি হবে রোজার। তখন এক্সিরাতে ধরা দেয় যে, সরি, ইকোতে ধরা দেয় যে ওর ছিদ্রটা বড় হয়ে গেছে, 4.8 হয়ে গেছে। ওর এই ছিদ্রটা বড় হওয়ার কারণে ওর বাল্বটা ঝুলে গেছে। এখন ডাক্তার বলছে যে আপনারা মন শক্ত করেন, আপনারা যদি পারেন তাহলে ইমিডিয়েটলি ওর অপারেশনের ব্যবস্থা করেন, আর না হলে ওর বাঁচানো সম্ভব হবে না। এমন সংবাদে যেন থেমে গেছে জন্মদাত্রী মা আর মোটর শ্রমিক বাবার জীবনের চাকা। এগুলো হার্ট ফাউন্ডেশনের রিপোর্ট, এখানে দেখাচ্ছে যে বাল্ব ঝুলে গেছে। 8 লক্ষ টাকা লাগবে এই ছোট্ট পরীকে পৃথিবীর বুকে রাখতে। আমাদের অপারেশন করার জন্য 7 থেকে 8 লাখ টাকা প্রয়োজন, কিন্তু আমাদের কাছে সেরকম অর্থ নাই। নারী ছেড়া ধনকে বুকে আগলে রাখতে অসহায় মায়ের এমন আহাজারি করা ছাড়া এখন আর কোনো পথ নেই। তবে হয়তো সামর্থ্যবান কেউ অথবা সকলের সম্মিলিত সহযোগিতা হতে পারে এই ফুলের মতো ছোট্ট শিশুর নতুন জীবনের দান। আপনারা যদি পারেন, জেকাত হিসেবে, জেকাত ফেতরা আপনারা জানেন, চটকে হিসেবে আমার সন্তানের আমার সন্তানকে সাহায্য করুন। অসহায় হয়ে বলছি, আপনাদের সাহায্যতে একজন নিষ্পাপ শিশুর জীবন বাঁচবে। হতে পারে এমন অসহায় মায়ের মুখের এক টুকরো হাসি। এমন অসহায়ের জন্য আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনারা দয়া করে আমার সন্তানের জন্য সাহায্য করুন। আমি খুব অসহায়। দেশ বা প্রবাসের সকল ভাই ও বোনেরা, আমি খুব অসহায়। আপনার
আপনাদের সাহায্যের কারণে আমার সন্তান নতুন জীবন ভিক্ষা পাবে। প্লিজ আমার বাচ্চাকে সাহায্য করুন, আমার বাচ্চাকে নতুন জীবন দান করুন। আমার বাচ্চার 3 মাস সময় দিয়েছে ডাক্তার, এই 3 মাসের ভিতরে যে কোনো সময় হাড় নষ্ট হয়ে যেতে পারে। আবার এই বাচ্চার মুখে আবার হাসি ফোটাতে পারেন আপনারা চাইলেই।